শনিবার সাত সকালেই একটি চিমনি ইটভাটার সীমানা প্রাচীর ভেঙে আহত হলেন ওই ভাটার পাঁচ শ্রমিক। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার ডাবর বলরামপুর সংলগ্ন এলাকার নতুন ব্রিজের চাকিরবন গ্রামে। প্রতিদিনের মতো এদিনও ইটভাটায় কাজ করতে এসেছিলেন শ্রমিকরা। আচমকা চিমনি ইটভাটার সীমানার প্রাচীরের একাংশ ভেঙে পড়লে চাপা পড়ে যান শ্রমিকরা। সঙ্গে সঙ্গে ইটভাটায় কর্মরত সহকর্মীরা দেওয়ালের ইট খুঁড়ে তাদের উদ্ধার করে নিয়ে আসেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর ভর্তি করেন। আহতদের মধ্যে বর্ষা বাউরি নামে এক কিশোরী ও মণি মাহাতো নামে এক বৃদ্ধাকে। তাদের বাড়ি পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত চাকিরবন গ্রামে। বছর 65-এর মণি মাহাতোর আঘাত গুরুতর বলে জানা যায়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কি হয়েছিল? ভাটার দেওয়ালটা ধসে গেছে, সেই জায়গায় কজন ছিল? সবাই কাজ করছিল। যাদের লাগেছে ওদের ঘর কথায় কথায় আছে? যাদের লাগেছে তারা কথা কথা করবো। না, আর ভাটাটা কোথায় আছে? নতুন ব্রিজ দেখুন ওই এলাকাটা কি নাম বলে? ডাবর বল্লমপুর না, চাকিরবন। চাকিরবন এলাকায়? না, চাকিরবন এলাকা। আচ্ছা, চাকিরবন এলাকা।